আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তবে আজকে আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছি, দেখি মাত্রই সূর্যটা উঠতেছে। সারাটা দিনই আজকে বৃষ্টি হয়েছে, কারণ বিকালের দিকে একটু বৃষ্টি কমে গিয়েছিল, তখন আমি বের হয়েছি, কারণ আজ উইকেন্ড। প্রতি উইকেন্ডে আমি বের হই কিছু না কিছু কেনার জন্য। তবে মার্কেটে যাওয়ার সময় দেখি ওরা প্রস্তুতি নিচ্ছে, কারণ আজ স্বাধীনতা দিবস ফ্রান্সের। 11টার পরে ওরা শুরু করবে আতশবাতি ফুটানো, এর কারণে আমি মার্কেটে চলে এসেছি এবং আমার চকলেট কেনার জন্য আসতে হয়েছে, কারণ চকলেট খেতে মন চেয়েছিল। তো কেনা শেষ আমার, আমি বাসায় ফিরে যাব, অনেক কিছুই কিনেছি, তো সব ভিডিও করা সম্ভব না, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি বাসায় যাচ্ছি তাড়াতাড়ি করে, সন্ধ্যার পরেই রাত 11টা থেকে শুরু হবে ওদের আতশবাতি ফোটানো। তবে এটা দেখতে রাতের বেলা খুবই ভালো লাগে, তবে আমার বাসার ব্যালকনি থেকে দেখা যাবে। তো আমি ফিরে যাচ্ছি বাসায় তাড়াতাড়ি, কারণ সব ভিডিও দেওয়া সম্ভব না, আবার বলছি, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজ ফ্রান্সের স্বাধীনতা দিবস, এই কারণে ওদের এই আয়োজন। তবে ফ্রান্সের ভাষায় এটাকে বলা হয় ক্যাতু জুয়ে, এবং ইংরেজিতে বলা হয় বাস্তিল ডে। তো আপনাদের আমি একটু পরেই দেখাতে পারবো, কারণ বাসায় ফিরে গেলে হয়তো রাতের জন্য ওয়েট করতে হবে, তখনই দেখতে পারবেন ওরা কীভাবে আতশবাতি ফুটাবে। আতশবাতি ফুটানো দেখতে খুব ভালো লাগে, রাত হয়ে গেছে, এখন ওরা আনন্দ করতেছে। এবং ফ্রান্সের আজকের দিনটাকে বলা হয় স্বাধীনতা দিবস, এবং ইংরেজিতে বলা হয় বাস্তিল ডে। তবে এই 14ই জুলাই আসলে ওরা এরকম অনুষ্ঠান উদযাপন করে, তো এখানে না, পুরো ফ্রান্স জুড়েই এভাবে ওরা আতশবাতি ফোটাচ্ছে, কারণ স্বাধীনতা দিবসের দিন কোনো আইনি বিধি নিষেধ নাই, কারণ রাতের বেলা এভাবে শব্দ করা যায় না। তবে আজকে স্বাধীনতা দিবস বলে কারো কোনো মানা নেই। তবে আতশবাতি ফুটানো দেখে খুব ভালো লাগলো, তবে এর চাইতে বেশি উদযাপন হচ্ছে আইফেল টাওয়ারে, তবে সেখানে গিয়ে আতশবাতি ফুটানো দেখা সম্ভব না। আমার বাসায় থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে আইফেল টাওয়ার, তবে সেখানে গেলে হয়তো বা আরও আতশবাতি দেখানো যেত। তবে আগামীকাল ছুটি থাকার কারণে আমি সমুদ্র ভ্রমণে যাব, এই কারণে কোথাও যাওয়া হচ্ছে না আজকে, এই কারণে এখান থেকেই আমার এই আতশবাতিটা দেখা। হ্যাপি নিউ ইয়ারের সময় আইফেল টাওয়ারে যাওয়া হতো, কারণ যখন আমি নতুন এসেছিলাম ফ্রান্সে তখন আমার খুব ভালো লাগতো, এখন কর্মব্যস্ততার কারণে যাওয়া হয় না। তবে ফ্রান্সে আইফেল টাওয়ারে গিয়ে আতশবাতি ফোটানো দেখাটা খুবই সৌন্দর্যের একটা দৃশ্য, তবে সময়ের কারণে যেতে পারি না, আর কি করার এখন। তবে আইফেল টাওয়ারে গিয়ে আতশবাতি ফোটানো দেখেছি, সেটা আসলে অসম্ভব সুন্দর, সেখানে প্রচুর মানুষ, এই মানুষের ভিড়ে যেতে খুব কষ্ট হয়, এবং রাতের বেলা গাড়ি পাওয়া যায় না, এই কারণে আর যাওয়া হয় না। হয়তো নতুন সময় বুঝতাম না, এই কারণে সেখানে হ্যাপি নিউ ইয়ারের সময় আমি আমার বন্ধুরা মিলে আতশবাতি ফোটানো দেখতে যাইতাম, এখন আর যাওয়া হয় না। ঘরে থেকে আতশবাতি ফোটানো দেখতে পারি, কারণ আমার বাসার ব্যালকনি থেকে প্রায় টানা 1 ঘন্টা আতশবাতি ফোটাবে, আমি উপভোগ করব। এবং কিছুটা সময় আমি ভিডিও করেছি, কারণ এই ভিডিওটা বানানোর জন্য এই ভিডিওটা করতে হয়েছে। তবে আতশবাতি ফোটানো দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু কিছুটা শব্দ দূষণ হয়েছে, কারণ যখন ওরা আতশবাতি ফোটাচ্ছে তখন মনে হচ্ছে রুমটা কেঁপে যায়, তবে তাও অনেক আনন্দ করেছি, এনজয় করেছি, কারণ রাত এখন প্রায় 12টা বাজে। এর মধ্যে আমি এবং আশেপাশের মানুষ সবাই দেখতেছে আতশবাতি ফোটানো, আসলে আকাশের বুকে এমন রঙে রঙে তারাগুলো উঠছে মনে হচ্ছে, তো দেখতে খুব ভালো লাগছে। আজ শনিবার, কাল রবিবার, তবে কালকে 14ই জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটির দিন, তবে আমার সাপ্তাহিক ছুটি রবিবারই পড়েছে, শনি রবিবার। তবে আমরা কালকে সবাই মিলে সমুদ্র ভ্রমণে যাব, এই কারণে আমার খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ প্রতিদিন সকালে কাজে যাই, তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই 11টার মধ্যে। তবে আজও সেই 11টার মধ্যেই ঘুমাতে হবে, কিন্তু পারিনি, রাত 1টা পর্যন্ত আমার জাগতে হয়েছে এই ভিডিওটা করার জন্য। তবে
খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা চলে যাব যেখান থেকে আমরা সমুদ্র ভ্রমণে যাব সেখানে। তবে এর জন্য আমার আজকে বেশি ঘুম হবে না, তো কালকে খুব মজা করব। এই ভিডিওটা হয়তো বা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমি যারা ফার্স্ট ফ্রান্সে আসবেন অবশ্যই হ্যাপি নিউ ইয়ারের সময় বা 31st নাইটে আপনারা গিয়ে সেখানে আতশবাতি ফুটানো দেখবেন, খুব ভালো লাগবে। কারণ সেটা একটি অসাধারণ সৌন্দর্য ফুটে ওঠে আতশবাতি ফুটানো, তখন একসাথে কয়েক হাজার মানুষ উপভোগ করে আতশবাতি ফুটানো, খুব ভালো লাগে। তবে কালকে আমার খুব ভোরে উঠতে হবে, এই কারণে আমি ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ ঘুম না হলে জার্নিটাই আমার খারাপ লাগবে। অবশ্যই আল্লাহর রহমতে বেঁচে থাকলে ইনশাল্লাহ কালকে আমি সমুদ্র ভ্রমণে যাচ্ছি, তবে সুন্দর সুন্দর ভিডিওর দৃশ্য তুলে ধরবো এবং নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবং অবশ্যই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, হয়তো বা আমি নতুন ভিডিও করতেছি এই কারণে আমার ভুল ত্রুটি হলে খারাপ দৃষ্টিতে দেখবেন না, কারণ প্রথম প্রথম অনেক কিছু বলতে গেলে হয়তো বা নিজের কাছে নার্ভাস ফিল হয়, তবে ঠিক হয়ে যাবে কয়েকটা ভিডিও করার পরে। ওকে সবাই ভালো থাকবে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এই প্রত্যাশাই আমি সামনে এগিয়ে যাব আপনাদের সাপোর্টে। ওকে ভালো থাকবেন সবাই, অবশ্যই আশা করি আমার ভিডিওটি আপনারা দেখবেন। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।